হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামেই নেই। আমাদের সামনের যে পুকুরটা, এবার মনে হচ্ছে আমাদের বাড়িটা, বাড়ির মধ্যে পুরো জল ঢুকে যাবে, পুকুর পুরো ভর্তি হয়ে গেছে। তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, পুকুরটা মা। আর আমার মামা এখানে দাঁড়িয়ে আছে, মা সবাইকে গুড মর্নিং বলে দাও। মা গুড মর্নিং, বলো সবাই ভালো আছো? উঠোনের মধ্যে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে, আর কি ভীষণ সুন্দর দেখতে লাগছে বলো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পুকুরটা দেখতে পাচ্ছ কি অবস্থা, পুকুরটাও পুরো থই থই করছে জলে। রাস্তার ওপরে উঠতে এরকম যদি বৃষ্টি হতে থাকে অনবরত, তাহলে রাস্তার ওপরে জল এমনি উঠে যাবে, এমনি আমাদের যাওয়ার রাস্তা খুবই খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছ ঠিক মানে কতটা অসুবিধার মধ্যে আমাদের রাস্তা দিয়ে যেতে হয়। একটা গাছও পড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো গাছটা পড়ে গেছে মানে ঝোড়া হাওয়াতে এই বৃষ্টির মধ্যে। বাপ বেটিতে মিলে যাচ্ছে একটু মাংস আনতে, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে, এর মধ্যে একটু মাংস না হলেও চলে না। তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই, চলো। আজকে হচ্ছে আমার রান্নার ছুটি, আমার কর্তা আজকে রান্নাঘরে ঢুকে পড়েছে, রান্নার দায়িত্ব ও নিয়েছে। কদ্দুর রান্নাটা এগিয়েছে সেটাই দেখে আসি, আদৌ খেতে পারবো তো? আমি রান্নাঘরে চলে এসেছি। বাবা রাঁধুনি তাকাও এদিকে একটু, বাবা গলায় গামছা নিয়েছে, পুরো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। যেহেতু কদ্দুর এগিয়েছে তোমার রান্না দেখি চলো। ও কি ভাত ভাত বসিয়ে দিয়েছো? ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাংসর মশলা কষছি। ওই দেখি কদ্দুর এগিয়েছে, মশলা কষানো চলছে। আর এদিকে কি আর কি বাকি আছে? চিকেন, তাই তো? চিকেন বাকি আছে এখনো। আর কি আলু দাও নেই? আলু দিইনি, কষা হোক তারপর মাংস কষবো, তারপর আলু দেবো। আলু ভাজা হয়ে গেছে? আলু ভাজা হয়ে গেছে। এতে সব মশলা দিয়ে দিয়েছো? সব মশলা দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিয়েছো? সব সব এটু জেড নুন দিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ। আচ্ছা এই যো বাবা, আমার ওই দেখো আজকে বলেছে তোমার ছুটি, তাহলে আমি বিন্দাস আজকে ছুটি দিয়ে দিলাম, তাহলে তুমি রান্না করতে থাকো, কই দেখি তুমি কেমন রান্না করো সেটাই দেখি। তুমি খুন্তি নাড়াটা দেখো, রান্না করছে আমার খুন্তি নাড়া কি এখন একটু একটু করেও পারে, মানে আমার কাছে থেকে থেকে একটু তার শিখেছে। যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি, তারপরেও কিছুদিন পর যখন বাবার বাড়িতে ছিলাম, ও একবার রান্না এখন রান্না হয়নি, হ্যাঁ পোস্ত রান্না করেছে, তোমরা শুনলেও হাসবে। পোস্তটাকে ওই ডাল ভাতের যে কৌটো গুলো আছে, ডাল ভাতের কৌটো গুলোর মধ্যে ও ভেবেছে যে ডালটাকেও সিদ্ধ করা যায়, যেহেতু পোস্তটাকেও সিদ্ধ করা যাবে। ভাতের মধ্যে ভাতের হাঁড়ির মধ্যে ওই কৌটোর মধ্যে পোস্ত ভরে সিদ্ধ করতে দিয়েছে, যখন খুলে দেখতে যেমন তেমনই জিনিস। তাহলে সেই রাঁধুনি কি রান্না করবে শুধু তোমরা সেটাই ভাবছি, আদৌ সেই রান্না আদৌ খাওয়া যাবে কিনা সেটা আমি ভাবছি, আদৌ নুন পড়বে তো? তবু আমি একবারে করে এসে রান্না করে এসে ঘুরে যাবো, না হলে অভুক্ত থেকে যাবো মনে হয়। ঠিক আছে ও রান্না করতে থাকো। এবার একবার ছেলের কাছে চলে এসেছি, আদৌ ছেলে পড়া করছে কিনা সেটাই দেখতে এলাম। না ছেলে আমার খুবই ভদ্র, ছেলে আমার খুব ঠান্ডা, মেয়ে যতটাই দোষী ছেলে আমার খুব ঠান্ডা, ওকে যেটুকু বলবে সেটুকু কাজও করে রাখে। এখনো পড়ছে, ও পড়তে থাকুক, ওকে ডিস্টার্ব করে লাভ নেই, আমি এলেই আমার মেয়েও চলে আসবে সাথে। চলে এসেছি খাবার টেবিলে, আর আমার কর্তা আজকে মাংস রান্না করেছে দেখো, সুপার সুপার হিট হয়েছে। মাঝে আমি রান্নাঘরে গিয়ে শুধু নুনটা একটু চেখে এসেছিলাম, কারণ ওর নুনটা ফেটে দিতে পারবে কিনা, খেয়ে দেখি কেমন হয়েছে।
দেখে তো মনে হচ্ছে সুপার হিট হয়েছে। সুপার 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 নিজে নিজে খেয়ে নিজেই বড়াই করছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে রান্নাটা দারুণ হয়েছিল। কেউ রান্না করে দিলে খেতে খুব ভালো লাগে, কারণ আমরা তো একই রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত, আমরা নিজেরাই রান্না করি নিজেরাই খাই, সেই রান্না প্রত্যেক দিন খেতে খেতে এমন হয়ে যায় ভালো লাগে না, কেউ রান্নাটা করে দিলে আরও ভালো লাগে। বাবার বাড়িতে গিয়ে মায়ের হাতে বৌদির হাতে রান্না একদম এইরকম, অনেক দিন যাওয়া হয়নি। আর এখন কর্তা যেহেতু বাড়িতেই আছে ও আমাকে হেল্প করে। আজকের ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই, আসছি কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।